সীমান্ত খাসা কুড়িগ্রামের রৌমারীর উত্তর বারবান্দা গ্রামের মোস্তফা রেবি দম্পতির মানবিকতা আর মমত্ববোধ কেড়ে নিয়েছিল অভাব। পেটের তাগিদে মাত্র ২০,০০০ টাকায় তারা বিক্রি করে দেন কোলের শিশু সন্তানকে। তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সহযোগিতায় শিশুটিকে আবারও ফিরে পেয়েছেন বাবা মা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। এবার ভয়াবহ বন্যা হয়েছে কুড়িগ্রামে। জেলার রৌমারীর বারবান্দা গ্রামের অনেক ঘরবাড়ি সহ তলিয়ে গেছে ফসল। ঘরে চাল নেই, হাতে কাজ নেই, মাথা গোজার ঠাঁইও নেই। তখন গোলাম মুস্তফার রেবি খাতুনের ঘর আলো করে আসে এক কন্যা শিশু। শখ করে বাবা মাতার নাম রাখেন বন্যা। কিন্তু চরম অভাবের কারণে নিরুপায় হয়ে নারী ছেড়া ধনকে টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন ওই দম্পতি। মাত্র ২০,০০০ টাকায় তারা জামালপুরের দেওয়ানগঞ্জের নিঃসন্তান এক দম্পতির কোলে তুলে দেন নবজাতক বন্যাকে। এই টাকায় মাথা গোজার ঠাঁই আর বাকি তিন সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব হলেও বন্যার জন্য হাহাকার আর দীর্ঘশ্বাস হয়ে যায় তাদের নিত্য সঙ্গী। সেই দীর্ঘশ্বাস নাড়া দেয় গ্রামবাসীদেরও। গণমাধ্যমে বিষয়টি উঠে এলে টনক নড়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের। পরে সবার সহযোগিতায় আবারও মায়ের কোলে ফিরে আসে বন্যা। গরিব মানুষ এখন অসহায় ছিল, আরো দুটো বাচ্চা কাচ্চা আছে, এখন ওই মানুষ করতে পারবে না বলে একজনের কাছে দিয়েছিল। এরকম অভাব যদি আমাকেও বলতো, আমার ইউনিয়নে আমি এমনি ঘোষণা দিছি যে কোনো লোকে আমি না খায় থাকতে দেবো না। আমার ইউনিয়ন সাহেব বলছে মাসে ১,০০০ দিবে, আবার ওখান থেকে জেলা প্রশাসক ৩০ কেজি চাল দিবে, আবার আমিও হয়তো কিছু দিব। স্থানীয়রা বলছেন দুস্থ মানুষের দিকে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সময় মতো সহযোগিতার হাত বাড়ালে সন্তান বিক্রির মতো এমন ঘটনা আর ঘটবে না। মেম্বার চেয়ারম্যানরা যদি আমাদের সহযোগিতা করতো তাহলে কি বন্যার মধ্যে এই বাচ্চা কি ব্যস্ত জীবনে এই বাচ্চা ব্যস্ত না। স্থানীয় জনপ্রতিনিধিরা সচেতন থাকলে অভাব কখনো মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিতে পারবে না, এমনটি মনে করেন কুড়িগ্রামের বারবান্দা গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।